study GK, top 10, geography series, আজ lecture 7, তো এর আগে 6টা lecture upload করা হয়ে গেছে, তো আগের lecture এ আমরা দেখেছি যে ইন্দাস যে river আর তার সঙ্গে তার যে tributary ছিল সেগুলো নিয়ে আমরা দেখেছি, তো আজ থাকবে যে গঙ্গা river basin, তো সেটা নিয়ে আলোচনা করা হবে, তো যে গঙ্গা নদীর source হচ্ছে, the Ganga is formed from the 6th headstream and there are 5 confluents of the Bhagirathi. The source stream rises at the foothill of Gangotri Glacier of Gomukh. So the Gangotri Glacier of Gomukh, সেখান থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে, সেটা আমরা আগে দেখব. হরিদ্বার, কানপুর, কানৌজ, এলাহাবাদ, বারাণসী, পাটনা, গাজীপুর, ভাগলপুর, মির্জাপুর, বক্সা আর দ্য ইম্পর্টেন্ট টাউন. তো যে গঙ্গা নদী তার যে নদীর পাশে যেসব ইম্পর্টেন্ট যে শহরগুলো সেগুলোর মধ্যে রয়েছে, যেমন হরিদ্বার রয়েছে, কানপুর, কনৌজ, এলাহাবাদ, বারাণসী, পাটনা, গাজীপুর, ভাগলপুর, মির্জাপুর, বক্সা, এগুলো রয়েছে. টু মেজর ব্যারেজ অন দ্য গঙ্গা অন দ্য হরিদ্বার অ্যান্ড আদার হচ্ছে ফারাক্কা. দুটো যে ইম্পর্টেন্ট ব্যারেজ রয়েছে তার ভিতরে একটা হচ্ছে হরিদ্বার, একটা হচ্ছে কি ফারাক্কা. তো ফ্রেন্ডস, তোমরা যে জানো যে আমাদের হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এরও অনেক লেকচার আছে আমাদের চ্যানেলে, তো সেগুলো গিয়ে তোমরা দেখতে পারো, তার জন্য সাবস্ক্রাইব করো, আরও অনেক ভিডিও দেখতে পাবে. তো এরপরে যেটা সেটা হচ্ছে আমরা যে গঙ্গা নদী তার প্রথম কোথা থেকে তৈরি হয়েছে এবং কারকার সঙ্গে যে 5টা কনফ্লুয়েন্স আছে সেটা নিয়ে আমরা দেখব. তো সবার উপরে দেখো যমুনাত্রী থেকে যে যমুনা নদী উৎপন্ন হয়েছে, আর সবার লাস্টের দিকে তিব্বত, এখানে রয়েছে অলকপুরী, সেই অলকপুর থেকে অলকানন্দা বেরিয়েছে. অলকানন্দা অলকপুর থেকে বেরিয়ে একটু কিছুটা যাওয়ার পরে যে ধলিগঙ্গা আছে তার সঙ্গে মিলিত হয়েছে. তাহলে ধলিগঙ্গা আর অলকানন্দা মিলিত হয়েছে কোথায়? বিষ্ণুপ্রয়াগে মিলিত হয়েছে. এরপরে অলকানন্দা নন্দাকিনীর সঙ্গে মিলিত হয়েছে কোথায়? নন্দপ্রয়াগের কাছে. এরপরে অলকানন্দা, এটা অলকানন্দা চলছে, তো অলকানন্দা এরপরে পিন্দরের সঙ্গে মিলিত হয়েছে কোথায়? এটা হয়েছে কর্ণপ্রয়োগের কাছে মিলিত হয়েছে. তারপর যে অলকানন্দা রুদ্রপ্রয়োগের কাছে মিলিত হয়েছে এটা হচ্ছে মন্দাকিনী, অর্থাৎ মন্দাকিনী অলকানন্দার সঙ্গে রুদ্রপ্রয়োগে মিলিত হয়েছে. আর যে গোমুখ গুহা থেকে যে গঙ্গোত্রী গ্লেসিয়ার, ওখান থেকে যে ভাগীরথী এসে মিলিত হয়েছে কোথায়? দেবপ্রয়াগ. তো তারপরে গঙ্গা নাম নিয়ে এসে এলাহাবাদের কাছে যমুনার সঙ্গে মিলিত হয়েছে. তাহলে আমরা আর একবার দেখে নিই এটা. সবার প্রথমে আছে যে তিব্বত থেকে এখানে উৎপন্ন হয়েছে অলকপুরী, তিব্বতের কাছে অলকপুরী, সেখান থেকে উৎপন্ন হয়েছে অলকানন্দা, সেই অলকানন্দা ধলিগঙ্গার সঙ্গে মিলিত হয়েছে বিষ্ণুপ্রয়াগের কাছে, অলকানন্দা নন্দকিনীর সঙ্গে মিলিত হয়েছে নন্দপ্রয়োগের কাছে, এরপর অলকানন্দা পিন্দরের সঙ্গে মিলিত হয়েছে কর্ণপ্রয়োগের কাছে, এরপর অলকানন্দা মন্দাকিনীর সঙ্গে মিলিত হয়েছে কোথায়? রুদ্রপ্রয়োগের কাছে. এগুলো খুব ইম্পর্টেন্ট. আর এরপর অলকানন্দা যে ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে কোথায়? দেবপ্রয়োগে. আর এই ভাগীরথী উৎপন্ন হয়েছে গোমুখ যে গ্লেসিয়ার আছে সেখান থেকে উৎপন্ন হয়েছে. তারপর গঙ্গা নদী এলাহাবাদ যমুনার সঙ্গে মিলিত হয়েছে, যমুনা উৎপন্ন হয়েছে যমুনাত্রী গ্লেসিয়ার, সেখান থেকে এসে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে এলাহাবাদের কাছে, তারপর গঙ্গা প্রবাহিত হয়েছে. তাহলে এইগুলো আগে আমরা দেখব. আরো যে এখানে আছে যে অলকানন্দা প্লাস ধলিগঙ্গা বিষ্ণুপ্রয়োগ, অলকানন্দা প্লাস নন্দাকিনী নন্দপ্রয়োগ, অলকানন্দা প্লাস পিন্দর কর্ণপ্রয়োগ, অলকানন্দা প্লাস মন্দাকিনী হচ্ছে রুদ্রপ্রয়োগ, আর অলকানন্দা আর ভাগীরথী মিলিত হয়েছে দেবপ্রয়োগের কাছে. খুব ইম্পর্টেন্ট, এগুলো একবার দুবার ম্যাপ দেখলেই মনে পড়ে যাবে. এরপর আছে গঙ্গা রিভার. তো যে গঙ্গা নদী আমরা দেখেছি, এরপরে এই গঙ্গা এভাবে প্রবাহিত হয়ে কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে? দেখো, প্রথম এই উত্তরাখণ্ড, এখান থেকে বেরিয়ে উত্তরপ্রদেশের উপর দিয়ে বিহারে গেছে, তারপর ওয়েস্ট বেঙ্গলে যাওয়ার আগে ঝাড়খণ্ডের একটু টাচ করে বাংলাদেশে এবার একটা শাখা প্রবেশ করেছে, আর একটা শাখা ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে. তো প্রথম যে নদী আর যে যমুনা সেটা হচ্ছে গঙ্গার প্যারালাল হয়ে এটা এলাহাবাদের কাছে মিলিত হয়েছে, এর আগে আমরা দেখেছি. তো যে গঙ্গা তার যে
ট্রিবিউটারি গুলো আছে, তো লেফট ব্যাংকের যে ট্রিবিউটারি সেগুলোর ভিতরে রয়েছে, যেমন প্রথমে রয়েছে রামগঙ্গা, প্রথম একে দেখো রামগঙ্গা, এরপরে রয়েছে গোমতী, পরপর যদি সিকোয়েন্স অনুযায়ী সাজানো হয় গোমতীর পরে রয়েছে ঘাগর নদী, এটা হচ্ছে ঘাগর নদী, তো ঘাগরটা হচ্ছে লার্জেস্ট ট্রিবিউটারি গঙ্গার, এরপর রয়েছে রাপ্তি, এটাই হচ্ছে রাপ্তি, নেপাল থেকে উৎপন্ন হয়েছে, রাপ্তির পর রয়েছে গণ্ডক, এটা হচ্ছে গণ্ডক যেটা হচ্ছে তিব্বত থেকে উৎপন্ন হয়েছে, গণ্ডকটা নেপাল থেকে উৎপন্ন হয়েছে, এরপরে রয়েছে কোশি, কোশিটা হচ্ছে তিব্বত থেকে উৎপন্ন হয়েছে। তো পরপর সিকোয়েন্স অনুযায়ী দেখলে আমরা প্রথম পাবো রামগঙ্গা, তারপরে গোমতী, ঘাগর, রাপ্তি, গণ্ডক, কোশি, এটা হলো লেফট ব্যাংক ট্রিবিউটারি। আর রাইট ব্যাংক ট্রিবিউটারির মধ্যে রয়েছে যমুনা, সোন, আর যে যমুনা, যে যমুনা ঠিক নয়, এটা হচ্ছে যমুনা বলা হয় আমাদের দেশে এটাকে, আর যে যমুনা বলা হয় সেটা হচ্ছে ব্রহ্মপুত্র যে নদীটা সেটা যখন বাংলাদেশে প্রবেশ করে তখন সেটাকে যমুনা বলা হয়, আর আমাদের দেশে যমুনা বলা হচ্ছে। তো সেই যমুনার যে শাখা নদীগুলো, একটা রয়েছে বানস, চম্বল, সিন, আর রয়েছে বেতুয়া আর কেন, কেন নদী, এই দুটো যে নদী, এই নদী দুটো হচ্ছে যমুনার শাখা নদী, এবং এই নদীগুলোকে মার্জ করার চিন্তা ভাবনা করছে সরকার, বেতুয়া আর কেন নদীটাকে, নদী দুটোকে। এরপর রয়েছে সোন নদী, সোনটা হোক গঙ্গার রাইট ব্যাংক ট্রিবিউটারি, এরপর দামোদর রয়েছে যেটা বাংলাদেশে মিশেছে, বাংলাদেশে নয় এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে মিশেছে গঙ্গার সঙ্গে, তো একটু কমপ্লিকেটেড পিকচারটা। তো প্রথম থেকে যদি আমরা দেখি রাইট ব্যাংক ট্রিবিউটারির মধ্যে, এটা রয়েছে চম্বল, বানস, তারপর রয়েছে পার্বতী রয়েছে এদিকে, এরপর রয়েছে সিন, তারপর রয়েছে বেতুয়া আর কেন, বি আর কে দেওয়া আছে, বেতুয়া আর কেন, এদুটোকে মার্জ করার চিন্তা ভাবনা করছে সরকার, এটা রয়েছে মধ্যপ্রদেশ থেকে প্রবাহিত হয়ে যমুনার সঙ্গে মিশেছে। এরপর হচ্ছে সোন রিভার, এটা হচ্ছে অমরকণ্টক থেকে উৎপন্ন হয়ে ছত্তিশগড়ের, এটা গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। এরপর রয়েছে দামোদর, এটাও ওয়েস্ট বেঙ্গলে মিলিত হয়েছে গঙ্গার সঙ্গে, আর একটা শাখা গঙ্গার চলে গেছে বাংলাদেশে পদ্মা নামে, আর একটা শাখা হুগলি নামে বঙ্গোপসাগরে পড়েছে। তো এর যে রাইট ব্যাংক এবং লেফট ব্যাংক ট্রিবিউটারি এগুলো আমরা পরে দেখব, এখানে দেওয়া আছে দেখো গঙ্গার যে ট্রিবিউটারি গুলো আছে, গঙ্গার টোটাল যে লেন্থ এটা হচ্ছে 2525 কিলোমিটার, একটা হচ্ছে লেফট ব্যাংক রাইট ব্যাংক। তো লেফট ব্যাংকের মধ্যে কি আছে আমরা আগেই দেখেছি, তো এখানে আছে রামগঙ্গা, গোমতী, ঘাগর, গণ্ডক, কোশি, মহানন্দা, আর যে রাইট ব্যাংক ট্রিবিউটারি রয়েছে তার ভিতরে রয়েছে যমুনা, সোন, চম্বল, বেতুয়া। তো হেয়ার রিভার, গণ্ডক এবং কোশি সোর্স হচ্ছে কোথায়, নেপালে, এবং যে ঘাগর এটা হচ্ছে তিব্বত থেকে উৎপন্ন হয়েছে। টোটাল লেন্থ অফ গঙ্গা 2525 কিলোমিটার, বাট ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 520 কিলোমিটার, লার্জেস্ট রিভার ইন ওয়েস্ট বেঙ্গলে। এরপর হচ্ছে ডিটেলসে যদি এখানে বলা হয় তাহলে দি গঙ্গা রিভার সিস্টেম, দি হেড ওয়াটার অফ দ্য গঙ্গা কল দ্য ভাগীরথী ইজ ফেড বাই দ্য গঙ্গোত্রী গ্লেসিয়ার অ্যান্ড জয়েন্ট বাই দ্য অলকানন্দা অ্যাট দেবপ্রয়াগ, আমরা আগেই দেখেছি এগুলো সব, ইন উত্তরাঞ্চল, দি উত্তরাঞ্চল মানে উত্তরাখণ্ড, দি ট্রিবিউটারি অফ গঙ্গা যমুনা সোন ঘাগর দি গণ্ডক দি কোশি যমুনা রিভার ফ্রম দ্য যমুনোত্রী গ্লেসিয়ার। তো এগুলো সবই আমরা আগে দেখেছি, ইট ফ্লোস প্যারালাল টু দ্য গঙ্গা অ্যান্ড মিট দ্য গঙ্গা অ্যাট এলাহাবাদ, এটাও আমরা দেখেছি পিকচারে। দি ঘাগর অ্যান্ড গণ্ডক অ্যান্ড দ্য কোশি রাইজ ইন দ্য নেপাল হিমালয় থেকে উৎপন্ন হয়েছে এই তিনটে নদী। এরপরে দি মেইন ট্রিবিউটারিজ কাম ফ্রম দ্য পেনিনসুলার আপল্যান্ডস আর দ্য চম্বল অ্যান্ড বেতুয়া অ্যান্ড দ্য সোন, এটাও দেখেছি আমরা ম্যাপে। দি গঙ্গা ফ্লোস ইস্টার্ড হিল ফরাক্কা ইন ওয়েস্ট বেঙ্গল, দিস ইজ দ্য নর্থেস্ট মোস্ট পয়েন্ট অফ দ্য গঙ্গা ডেল্টা, দ্য রিভার বাইফ্রাক্টেড হেয়ার দ্য ভাগীরথী হুগলি ফ্লোস সাউথওয়ার্ডস থ্রু দ্য ডেল্টিক প্লাঞ্জ টু দ্য বে অফ বেঙ্গল, দ্য মেইন স্ট্রিম ফ্লো সাউথওয়ার্ড
into the Bangladesh and is joined by the Brahmaputra. Further downstream it is known as Meghna. So West Bengal থেকে একটা শাখা যেটা চলে গেছে বাংলাদেশে সেটা হচ্ছে পদ্মা, আর ব্রহ্মপুত্র বাংলাদেশে যখন ঢুকেছে তখন হচ্ছে যমুনা। এই দুটো মিলিত হওয়ার পরেই মেঘনা নাম হয়েছে ডাউনস্ট্রিমে গিয়ে। দিস মাইটি রিভার উইথ ওয়াটার্স ফ্রম দ্য গঙ্গা অ্যান্ড দ্য ব্রহ্মপুত্র ফ্লোস ইন টু দ্য বে অফ বেঙ্গল। তো এটা বে অফ বেঙ্গলে ফ্লো করেছে, এগুলো মিলিত হয়ে দি ডেল্টা ফর্ম বাই দিস রিভার ইজ নোন অ্যাজ সুন্দরবন ডেল্টা ফর্ম করেছে। দি লেন্থ অফ দ্য গঙ্গা ইজ ওভার 2525 কিলোমিটার। তো এগুলো আমরা সবই দেখেছি, যেগুলো আমরা দেখেছি ম্যাপে সেগুলো এখানে বলা আছে। তো ফ্রেন্ডস প্লিজ সাবস্ক্রাইব করো, আরও ভিডিও দেখার জন্য লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।